গোবলয়ের তিন রাজ্যে ভরাডুবি প্রত্যাশা পূরণে ব্যর্থ কংগ্রেস কেন চার রাজ্যের ভোটে কার্যত ভরাডুবি কংগ্রেসের বিশেষ করে গোবলয়ের তিন রাজ্যে সেভাবে দাগি কাটতে পারল না হাত শিবির। অথচ এই চার রাজ্য থেকেই ভালো ফলের প্রত্যাশা করেছিল কংগ্রেস অন্তত তিন রাজ্যে সরকার গর্ব শুরু থেকেই বলে আসছিলেন কংগ্রেস নেতারা তাহলে নির্বাচনে এই ভরাডুবি হলো কেন অধুনা ভারতীয় রাজনীতিতে একটি প্রবাদ তৈরি হয়েছে মোদী হ্য তো মুমকিন হ্য তিন রাজ্যের ফলাফলে সেই প্রবাদ আরও একবার ফলে গেল গোবলয়ের তিন রাজ্যে যথেষ্ট কঠিন চ্যালেঞ্জ ছিল এই তিন রাজ্যেই বিজেপি মুখ হিসাবে এগিয়ে দিয়েছিল খোদ প্রধানমন্ত্রীকে কংগ্রেস যেখানে স্থানীয় নেতৃত্বকে সামনে রেখে ভোটে নেমেছে সেখানে বিজেপি স্থানীয় নেতাদের সেভাবে গুরুত্বই দেয়নি পুরো প্রচার অভিযানই চলেছে মোদীকে কেন্দ্র করে গেরুয়া শিবিরের প্রত্যাশা ছিল স্থানীয় নেতাদের প্রতি যাবতীয় যা অসন্তোষ সব উড়ে যাবে মোদী আসরে নামলে হল সেটাই প্রতিষ্ঠান বিরোধিতা সাংগঠনিক দুর্বলতা সব ঢেকে দিলেন প্রধানমন্ত্রী তাছাড়া গোবলয়ে বিজেপির সঙ্গে সরাসরি লড়াইয়ে কংগ্রেস যে বারবার অসহায় হয়ে যায় সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল সচিন পাইলট বনাম অশোক গেহলট টিএস সিনদেও বনাম ভূপেশ বাঘেল কমলনাথ বনাম দিগ্বিজয় সিং উত্তর ভারতের যে তিন রাজ্যে ভোট হয়েছে তিন রাজ্যেই কোন্দলে জর্জরিত কংগ্রেস রাজস্থানে পাঁচ বছর পর পর সরকার বদলের রীতি পাল্টে ফেলার একটা সুবর্ণ সুযোগ ছিল কংগ্রেসের সামনে কিন্তু পাইলট গেহল্টের দ্বন্দ্ব শেষ পর্যন্ত হাত শিবিরের জন্য আত্মঘাতী হয়ে গেল গেহল্টকে মুখ করায় সেভাবে প্রচারই করলেন না পাইলট ফলে গুর্জর ভোটে ভাগ বসাল বিজেপি আবার ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং উপমুখ্যমন্ত্রী টিএস সিনদেওয়ের লড়াই সর্বজনবিদিত তাঁরা দুজনেই লড়েছেন তবে একে অপরের হাত ধরে নয় একে অপরের বিরুদ্ধে মধ্যপ্রদেশেও শেষবেলায় কমলনাথ এবং দিগ্বিজয়ের মতো বিরোধ প্রকাশ্যে এসেছিল পাঁচ রাজ্যের ভোটে ইন্ডিয়া জোটকে কার্যত উপেক্ষা করে গিয়েছে কংগ্রেস কোথাও প্রচারে ইন্ডিয়া নেতাদের ডাকা হয়নি মধ্যপ্রদেশ রাজস্থানে সমাজবাদী পার্টি সিপিএমের মতো তথাকথিত ছোট দলগুলিকে পাত্তাই দেয়নি কংগ্রেস এমনকি ইন্ডিয়া জোটের নেতারা ভোপালে যৌথ জনসভা করতে চেয়েছিলেন সেটাকেও পাত্তা দেননি কমলনাথ যার ফল ভুগতে হল হাত শিবিরকে